আসসালামু আলাইকুম, টিজন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে সৌদি স্বাস্থ্য অধিদপ্তর হতে জরুরি তথ্য। সৌদিতে আজকে সুস্থ রোগীর সংখ্যা অনেক হ্রাস পেয়েছে, চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। সৌদি আরবে ধীরে ধীরে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা আবারও বাড়ছে, সুস্থ রোগীর সংখ্যা অনেক কমে গিয়েছে। সৌদি আরবে এখন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থতার হার 98.7% বেশি, মানে 98.7% বেশি রোগী সুস্থ উঠেছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাওয়া সর্বশেষ তথ্য থেকে জানা গিয়েছে। আজ 707 জন সহ 805,277 জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে থেকে আজ নতুন করে আরও 389 জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এখন পর্যন্ত সব মিলে সৌদি আরবে মোট 788,760 জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আজ 707 জন করোনা আক্রান্ত হয়েছে, 389 জন সুস্থ হয়েছে আর মারা গিয়েছে 0 জন। ফলে বর্তমানে সৌদি আরবে গত 24 ঘন্টায় করোনা থেকে সক্রিয় রোগীর সংখ্যা 7,284 জন। এই পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে বর্তমানে সৌদি আরবে সুস্থ রোগীর সংখ্যা অনেক কম এবং আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেশি। প্রতিদিনই রেকর্ড সংখ্যক রোগী করোনা থেকে আক্রান্ত হচ্ছে। আর অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশের সাথে তুলনা করলে দেখা যায় অন্যান্য দেশগুলোর তুলনায় সৌদি আরবে মৃত্যুর হার অনেক কম। সারা বিশ্বে যেখানে করোনায় মৃত্যুর হার 1.28%, সেখানে সৌদি আরবে মৃত্যুর হার 0.01%। তাছাড়া আজ সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়েছে আক্রান্তদের মধ্যে থেকে 90-95% করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর অবস্থা স্থিতিশীল রয়েছে, তাদেরকে স্বাভাবিক চিকিৎসা দেওয়া হচ্ছে, আর বাকি 5% রোগীদেরকে পর্যবেক্ষণ রাখা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক গত 24 ঘন্টায় সৌদির কোন শহরে কতজন করোনা রোগী শনাক্ত হয়েছে। রিয়াদে 227 জন, মক্কায় 173 জন, পূর্বাঞ্চলে 140 জন, আসিরে 36 জন, মদিনায় 32 জন, জিজানে 25 জন, কাসিমে 24 জন, বাহাতে 24 জন, তাবুকে 8 জন, হাইলে 7 জন, নাজরানে 6 জন, উত্তর বর্ডারে 3 জন এবং আলজৌফে 2 জন, সর্বমোট 707 জন। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, সৌদি আরবে গত 7 দিন ধরে করোনা প্রস্তুতি অনেক অবনতি হচ্ছে। আমাদের যে সমস্ত প্রবাসীরা রিয়াদ মক্কা পূর্বাঞ্চলে আছেন একটু সতর্ক হয়ে যান, নয়তো পরিস্থিতি আবারও বেগতিক হতে পারে। পরিশেষে সৌদির সকল করোনাক্রান্ত রোগীদের জন্য আপনারা দোয়া করবেন, যাতে করে আল্লাহ তালা তাদেরকে অতি দ্রুত সুস্থ করে দেয়। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটি হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশে প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।